ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, ডাল নাই, রাস্তা নাই। জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। স্বাধীনতার মহান রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহিরউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মোহাম্মদ ফারুকের নেতৃত্বে 15 আগস্ট সকাল 10টায় একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে শুরু হয়ে লোহাগাড়া উপজেলায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে শেষ হয়। একই দিন নবনির্মিত লোহাগাড়া উপজেলা মডেল মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদদের মাগফিরাত কামনার উদ্দেশ্যে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত সম্পন্ন করা হয়। এ সময় লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।